বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার। আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস নাজমা আখতার, আপনি জানেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে ফিরিয়ে আনবার জন্যে সরকার চেষ্টা করছে এবং কতটা আশাবাদী, এবং এটি দীর্ঘদিন যাবতই আমরা শুনছিলাম যে তাকে তিনি যেহেতু বিভিন্ন মামলায় দণ্ডিত আছে, যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করে ফিরিয়ে আনা, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, কতটা আশাবাদী আপনারা আপনাদের দিক থেকে? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে তারেক রহমান 2007-এ সম্ভবত উনি যখন বাংলাদেশ ত্যাগ করেন, চলে যান, তখন উনি তৎকালীন যে আর্মি ব্যাক যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের কাছে মুসলিকা দিয়ে যে উনি আর রাজনীতি করবেন না, এই মর্মে আমরা সেই মুসলিকা পত্র দেখেছি যে এটা দিয়ে উনি কিন্তু চলে গিয়েছিলেন দেশের বাইরে। এরপরে দেখা গেল যে ওনারা যখন 2001 থেকে 2005-06 পর্যন্ত ক্ষমতায় ছিল 5 বছর, তখন আমাদের দেশে কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, সেটা আপনি জানেন। 21 আগস্টের ঘটনা যেমন ঘটেছিল, তেমনি 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা যেটা ছিল তৎকালীন সরকারের সময়ে, এবং তৎকালীন জামাতের যে শিল্পমন্ত্রী তার যে টেরিটরি ছিল, হ্যাঁ, মতিউর রহমান নিজামী, এবং যেটা আইন আদালতে প্রমাণ হয়েছে যে তারেক জিয়াটার অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ছিল। এটি অস্ত্রটি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রুটকে ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র বিক্রি করা, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত আরেকটি হচ্ছে আপনার এমনি মানি লন্ডারিংয়ের বিভিন্ন বিষয়গুলি আছে, তাছাড়া দুর্নীতির তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং প্রমাণিত কিছু বিষয়গুলি আছে। তাছাড়া 21 আগস্ট যে গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসে, এবং আমি মনে করি যে বিশ্বের ইতিহাসে, একটি রাজনৈতিক দলের সভানেত্রী থেকে শুরু করে পুরো রাজনৈতিক দলের সিনিয়র সকল নেতা এবং কর্মীদেরকে একযোগে হত্যা করে বাংলাদেশে তারা শুধু নিজেরাই তাদের রাজত্ব কায়েম করবে, এই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা 21 আগস্টের মতো ঘটনা ঘটিয়েছিল। এবং সেই ঘটনার পূর্বের এবং পরের সব ঘটনা আমরা সবাই জানি, এবং এটা নানান সময়ে মিডিয়াতে এসেছে, সরাসরি আমরা দেখেছি, এবং এটা প্রমাণিত যে এই হামলার সঙ্গে, এই গ্রেনেড হামলার সঙ্গে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে যে হামলা করা হয়েছিল সেটির সঙ্গে মাস্টার মাইন্ড ছিলেনই হচ্ছেন তারেক জিয়া, এখন যিনি বাংলাদেশ মানে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো এখন উনি ঠিক আছে, উনি তো রাজনীতিবিদ, উনি জিয়া রহমানের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে, উনি একজন এখন যেহেতু দলের একটা বড় পদে আছেন উনি রাজনীতিবিদ, তার বিরুদ্ধে যদি মামলা হয়েছে, মামলা প্রমাণিত যেগুলি হয়েছে ধরে নিলাম, কিন্তু উনি তো রাজনীতিবিদ, ওনার নিজেই তো চলে আসা উচিত বাংলাদেশে, উনি নিজে এসেই তো মামলাগুলি উনি ফেস করবেন যে না আমি এটি করিনি। কিন্তু একজন পলাতক রাজনীতিবিদ হয়ে, এবং যিনি কিনা দণ্ডিত আসামি, অস্ত্র মামলার আসামি, খুনের আসামি, গ্রেনেড হামলার আসামি, যিনি দুর্নীতির বরপুত্র যাকে বলে, তা উনি বিদেশে বসে এখন রাজনীতি করছেন, বড় পদে আছেন, এবং এখন স্কাইপে উনি সারা বাংলাদেশের রাজনীতি করছেন। তো উনি যখন মানুষ, আমরা অনেকে বলে যে বিএনপি তারেক রহমানকে দেখলে আমরা নাকি ভয় পাই বা বিএনপি জনগণ ভয় পায়, সেটি কারণ হচ্ছে মনে করে যে তারেক রহমান সুস্থ ধারার রাজনীতি কখনো উপহার দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে। তারেক রহমানের রাজনীতি হচ্ছে তার সেই বাবার সেই ঠান্ডা রাজনীতি, যেমন রাজনীতিকে বলয়ের কারণে যে মানুষকে হত্যা করা, রাজনীতিকে ডিফিকাল্ট করা, এবং নিজস্ব মতো করে কিছু গণতন্ত্র তৈরি করে নিজস্ব বলয়ের মধ্যে চলা, তা মানুষকে হত্যা এবং খুনের রাজনীতি করে যারা চরম শান্তি পায় এবং যারা এটা করে এই রাজনীতি তাদের রাজনীতিকে টিকিয়ে রাখতে চায় কিংবা তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, এইরকম একজন রাজনীতিবিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সুতরাং সরকার তো অবশ্যই, সরকারের এটা দায়িত্ব যে তার বিরুদ্ধে যেহেতু মামলা আছে, মামলা প্রমাণিত হচ্ছে, উনি একজন দণ্ডিত আসামি, সুতরাং সেই আসামি বাংলাদেশে যদি সে স্বইচ্ছা না আসে তাহলে তাকে আনা হবে। যেমন আমরা চেষ্টা করছি জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের
অনেকেরই ফাঁসির রায় কার্যকর হয়েছে এবং বাদবাকি যারা বিদেশে পলায়নরত অবস্থায় আছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কিন্তু আমরা আনতে পারছি না। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা কিন্তু তৎপরতা চলছে তাদেরকে আনার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন কানাডার যে বিষয়টি নূর চৌধুরী, সেখানে তাদের ওই আদালতে কিন্তু নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু এখন আলোচনা চলছে এবং কানাডার মাননীয় প্রধানমন্ত্রী উনি বিষয়টি দেখছেন এবং সেখানে আমরা সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যারা বিশ কানাডা ছাড়া আমেরিকা সহ অন্যান্য লন্ডনে যারা যেখানে আছে চেষ্টা করা হচ্ছে আনার জন্য, কিন্তু যেহেতু বিভিন্ন দেশের আইনে এটি একটি আইনি বিষয় এবং বিভিন্ন দেশের নিয়ম কানুনের বিষয় যার কারণে আমরা সেটা করতে পারছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে তারেক রহমানকেও তো আমরা ফিরিয়ে আনতে চাই, কিন্তু তাকে জোর করে ফিরিয়ে আনতে হবে কেন? তা সে যদি মনে করে সে একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তাহলে তো তার নিজে এসে যদি সে যদি নিষ্পাপ হয়ে থাকে, সে যদি দুর্নীতি না করে থাকে, সে যদি অন্যায় না করে থাকে, সে যদি খুনের আসামি না হয়ে থাকে, খুন না করে থাকে, তাহলে তো তার নিজেরই বাংলাদেশের মাটিতে এসে আগে সারেন্ডার করা উচিত, তারপরে তার সে কারাগারে গিয়ে তারপরে তার বিচার সেগুলি সম্পন্ন হবে এবং বীরের মতো তার সেই কাজটি করা উচিত। কিন্তু পলাতক আসামি কাপুরুষের মতো বিদেশে জীবনযাপন করছেন এবং সেই দেশে থেকে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার চেষ্টা করছেন, আর যার ফল ভোগ করছে ওই বিএনপির কর্মীরাই, কারণ তাদের তারা তো বিদেশে বসে অর্ডার দিচ্ছেন বিভিন্ন অপকর্ম করার জন্য, আর বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মী আছে তারা তাদের নেতার কথা শুনতে গিয়ে নিজেরাই বিপদে পড়ছে এবং নিজেরা মামলা বিভিন্ন আইন আদালতের সম্মুখীন হতে হচ্ছে, মামলার সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং আমি মনে করি তারেক রহমান যদি রাজনীতি করে সে বাংলাদেশে ফিরে আসুক, ফিরে এসে আইনকে মোকাবেলা করে রাজনীতি করুক, আর তা যদি উনি না করেন তাহলে বাংলাদেশের আইন এবং লন্ডনের আইন এই দুই আইনের সমন্বয়ের ভিত্তিতে যদি তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই সেই ব্যবস্থা গ্রহণ করবে। আলবাবর আপনার কাছে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বছরের অধিক কাল ধরে কারাগারে আছেন এবং এত মামলার জটে এত প্যাচের মধ্যে আছেন যে কবে তিনি কারাগার থেকে বেরোবেন সেটি অনিশ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে বহু বছর ধরে আছেন, এই প্রশ্ন অনেকে তুলছেন যে তিনি যেহেতু রাজনীতি করবেন তিনি দেশে এসে সব কিছু ফেস করছেন না কেন? আবার অনেকে মনে করেন যে তিনি বাইরে আছেন, বাইরে থেকে যে দলকে খুব ভালোভাবে পরিচালনা করতে পাচ্ছেন, বিএনপির এমন কোনো অগ্রগতি রাজনৈতিক ক্রিয়াকর্মে হচ্ছে না যেটি দিয়ে তার এই নেতৃত্ব বা প্রতিষ্ঠিত হয় যে না বাইরে থেকে তিনি খুব ভালোভাবে কিছু করতে পারছেন, সো না এসেও তিনি খুব একটা সুনাম অর্জন করতে পাচ্ছেন না, বাইরে থেকেও তিনি দলের জন্য তেমন কিছু করতে পাচ্ছেন না। আবার সাধারণভাবে একটা ধারণা প্রতিষ্ঠিত আছে যে বিএনপির মিড লেভেল বা তার নিচের লেভেলের নেতা কর্মীরা সবাই মনে করে যে জিয়া পরিবার ছাড়া আসলে বিএনপির অস্তিত্বই টিকিয়ে রাখা সম্ভব হবে না। সেখানে বেগম জিয়া তিনি দণ্ডপ্রাপ্ত, কবে জেল থেকে বেরোবেন জামিনে অন্তত সেটি নিশ্চিত নয়, তারেক রহমান তার ভবিষ্যৎ অনিশ্চিত, আসলে শেষ পর্যন্ত তাহলে বিএনপির ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে? এবং এমন একটা ধারণাও আছে যে বিএনপির এই মিড লেভেলের বা তার নিচের লেভেলের নেতাকর্মীদের ধারণার সঙ্গে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব বা সিনিয়র নেতৃবৃন্দ যারা বিএনপিতে দীর্ঘকাল সঙ্গে ধরে আছেন, বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, তাদের চিন্তার একটা বড় রকমের পার্থক্য আছে। আপনাকে ধন্যবাদ। আপনি দেখেন জনাব তারেক রহমান একটিমাত্র মানুষ একটা দেশের জাতীয় রাজনীতিতে কতটা প্রভাবশালী দেশের বাইরে থেকেও। আপনি দেখেন জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে চলে যান 2007 সনে, সেখানে উনি যখন এয়ারপোর্টে ওনাকে যখন আমরা বিদায় দিতে যাই তখন তৎকালীন মঈনুদ্দিন এবং মাসুদুদ্দিনের লোকরা জোর করে ওনার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর করে মুসলেকা, যেটাকে আমাদের বন্ধুরা আওয়ামী লীগ যারা করেন তারা মুসলেকা বলেন। প্রতিরোধ সৃষ্টি করেছে, হি উইল নট অ্যালাউ টু গো আউট, তখন একটা অসুস্থ মানুষকে জোর করে তার কাছ থেকে ইচ্ছার বাইরে, এবং আমরা এটা জানি ওই স্বাক্ষরটাও তার নয়,
ইচ্ছার বাইরে তাকে অবরুদ্ধ করে তাকে প্রেসারাইজ করা হয়েছিল তার কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য, এবং আজও গ্রহণযোগ্যভাবে সেই স্বাক্ষরটা তারেক রহমানের স্বাক্ষর, কারণ তার অবস্থাটা এমনই ছিল ওই সময়, নিজে হাতে কলমে লেখার মতো শারীরিক যোগ্যতা তার ছিল না। তো এখন আমাদের রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু, কারণ এই আমরা দেখেছি যে রাজনীতিতে এখন বাংলাদেশের রাজনীতিবিদরাই হলো রাজনীতিবিদদের সবচেয়ে বড় শত্রু। তারেক রহমানের কথাগুলো আমি বলে আপনার বাকি কথাগুলো আমি আসব। আমার বোন বলেছেন তারেক রহমানের নামে মানি লন্ডারিং মামলা, তারেক রহমান মানি লন্ডারিংয়ের মামলায় কখনো আসামি নিজে সরাসরি হননি, অর্থাৎ তারেক রহমান মানি লন্ডারিং করেছে এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসেনি। এসেছে গিয়াসুদ্দিন মামুল একটা মানি লন্ডারিংয়ের মামলার আসামি হয়েছিলেন, সেখানে একটা সহযোগী অর্থাৎ মামুনের নাকি একটা ওই যে ক্রেডিট কার্ডের কিছু একটা ব্যবহার করেছিলেন উনি একদিন বা দুই দিনের জন্য, সেই কারণে তাকে আসামি করা হয়েছিল। সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড, তো ওইটার জন্য একটা সাপ্লিমেন্টারি ভিসা কার্ড তার নামে নাকি ইস্যু করা হয়েছিল, এবং এটা যে কোনো এই অ্যাকাউন্টে এটা করা যায়, আমি ইচ্ছে করলে আপনার জন্য সাপ্লিমেন্টারি করতে পারি। ওসিবিসি ব্যাংকের মাধ্যমে টাকা তুলেছে। আমি আমি বলি আমার আমি আপনার কথার সময় তো বলিনি, আপনি আমার কথাগুলো শোনেন, উত্তর দেওয়ার হলে পরে দিন। তো দেখেন সেই তারেক রহমানকে ইনি বলেছেন মানি লন্ডারিং এর আসামি, মানি লন্ডারিং করেছে বাংলাদেশ থেকে, আমার জানা মতে এটা নেই। তবে এটা ঠিক, আমার বোন তো হয় খবরের কাগজ পড়েছে অথবা ওনার দলের লোকদের কাছে শুনে কথা বলছেন, এর মধ্যে বাস্তবতা কতটুকু এটা যাচাই বাছাই করার সুযোগ ওনার হাতে খুব কম ছিল। দশটা গোসর মামলায় তারেক রহমান আসামিই না, অথচ উনি এসে আসামি বানিয়ে দিলেন তাকে। শ্রীরঙ্গের যে দশটা গোসর মামলায় সেই ওই সময়ের ঘটনার কথা আমার বলতে বলি, ওই সময় তাহলে তারেক রহমান হলে তো উনি অন্তত আসামি তো হতেন, তারেক রহমান হলেন না। এরপর আসেন 1/11, যেটাকে একটা স্পর্শকাতর মামলা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমাদের কথা বলতে গেলে অনেক সময় আমরা বিব্রত হয়ে যাই, সেটার কারণটা কি, তারেক রহমান 1/11 সময় চলে গেলেন এই সরকার, মানে তৎকালীন মানে অবৈধ কেয়ারটেকার সরকারের যারা কর্তা ব্যক্তি তারা জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিলেন তার ইচ্ছার বিরুদ্ধে। তারপরে কি হলো, সেই তারেক রহমান 1/11 সরকার এই 21 আগস্টের মামলার অভিযোগপত্র দাখিল করলেন তদন্ত শেষ তাদের শাসনামলে। তো তারেক রহমান তো আর ওই সরকারের ওই সময় এত কোনো প্রিয় ব্যক্তি ছিলেন না যে তাকে প্রভাবিত করে তারেক রহমানকে মামলা চার্জশিট থেকে, তাহলে যেই তারেক রহমানের নাম মামলার এজাহারে ছিল না, তদন্ত শেষ হলো 1/11 সরকারের সময় যারা অবৈধভাবে নির্বাচিত সরকারের রাষ্ট্রটাকে দখল করেছিলেন এবং যারা তারেক রহমানকে জোর করে পাঠিয়ে দিলেন, তারা পর্যন্ত তাদের শাসনামলে পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে সেই মামলায় চার্জশিট আসলো না। সেই মামলায় বর্তমান সরকার যারা 2008 ক্ষমতায় আসলেন তারা বিচার কার্য শুরু করলেন, এবং 61 জন সাক্ষী পরীক্ষার করার পরে কেবলমাত্র পাবলিক প্রসিকিউটর দরখাস্ত দিয়ে বললেন যে এই মামলার তথাকথিত ওই যে গ্রেনেড ব্যবহার করেছে তার তথাকথিত উৎসটা কোথায়, এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি না কোথাও, সেই অনুমতি দিল সেই গ্রেনেডের উৎস বাইর করার জন্য। কিন্তু মামলার বিস্তারিত কিন্তু আমরা এখন শুনতে পারবো না, আমি আমি বিস্তারিত যাচ্ছি না, সুযোগ নেই। তারপরে আমি শেষ করে দিচ্ছি, তারপরে কি হলো, সেই তারেক রহমান বিরুদ্ধে চার্জশিট তারা দিলেন না, এবং বিচার কার্য 61 সাক্ষীর পরে ফার্দার ইনভেস্টিগেশনের আবেদন করার পরে তারেক রহমানকে সেখানে দেখুন, এইটা খুব পরিষ্কার, রাজনীতিবিদরা হত্যার সঙ্গে জড়িত থাকবে তাদের বিচার হবে না, এটা কোনো বিবেকবান মানুষ সমর্থন করে না, করার কথাও না। আবার একটি রাজনৈতিক মানুষ ফেয়ার রাজনীতি করবে, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কেবল অন্যায়ভাবে তাদেরকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হবে, সাজা দেওয়া হবে, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা হবে। আপনি দেখেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে যেটা উনি মানি লন্ডারিংয়ের কথা বলেছেন সেই মামলায় উনি খালাস পাওয়ার পরে সেই বিচারকের হাল কি আপনারা দেখেছেন দেশে। সুতরাং আপনি এটা সবসময় এখন বলে থাকে, আপনি জাতিসংঘের প্রতিবেদন আমরা দেখেছি, ইউএস স্টেট ডিপার্টমেন্টের আমরা দেখেছি যে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা বলা হয়। এখন বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ কে করবে, নিঃসন্দেহে যারা বিরোধী রাজনীতি করে তারা ন্যায় বিচার চায়, কিন্তু বিচার নিয়ন্ত্রিত কাদের দ্বারা হচ্ছে, যারা রাজনীতিকে নিজের মতো করে রাজনীতি করতে চায়, রাজনৈতিক প্রতিপক্ষকে যারা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য বলে আমরা ধরে নিতে পারি, এটাই যুক্তিসঙ্গত। এখন দেখেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এটা আমাদের দলের যে সংবিধান গঠনতন্ত্র সেখানে পরিষ্কার বলা আছে যে যদি আমার দলের চেয়ারপারসন ইন এনি রিজন শি ইজ অ্যাবসেন্ট ফর দি লিডারশিপ অফ দি পার্টি, তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদাধিকার বলে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন। এখন তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে,
রাজনীতিবিদদেরকে সাজা দেওয়ার ইতিহাস যুগে যুগে বহু আছে এই দেশে বহুবার যে এই দেশে যার আমরা যার কথা বলি যে যিনি এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যিনি এই দেশের সব কিছু করেছে বলে আমরা যারা বক্তব্য দিই পাকিস্তানি যন্ত্রণারা তারেও কিন্তু সাজা দিয়েছিলেন কিন্তু দেখেন সেটা কিন্তু প্রমাণ স্ট্যান্ড করতে পারেনি কিন্তু পাকিস্তানি রাষ্ট্রযন্ত্র এবং প্রচার যন্ত্র সেটাকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু নানাভাবে চেষ্টা করে গেছেন এখন তারেক রহমান নির্দোষ রাজনীতি করেন কিন্তু একটা কথা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মানে দল যে দলই আপনারা করুন না কেন মানে রাজনীতিবিদরা কি কোনো অপরাধ করেন না নাকি মানে আমরা দেখি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো মামলা হলেই সেটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক অন্য দল হোক সবাই বলেন এটি রাজনৈতিক মামলা মানে রাজনীতিবিদরা কি সবকিছু রুখে নাকি দেখেন আসলে রাজনৈতিক মামলা বলতে তো কোনো মামলাই নাই রাজনৈতিক উদ্দেশ্যে এখন রাজনৈতিক নেতাদেরকে নিয়ন্ত্রণ করতে যায় এবং আইনের অপপ্রয়োগ করে যখন তাদেরকে মামলা দেওয়া হয় অর্থাৎ মামলার আসামি যখন রাজনীতিবিদ হন তখন ওই মামলার টাইটেল হয় রাজনীতির মামলা আপনি দেখেন এই তারেক রহমান সাহেবকে যেই মামলায় সাজা দেওয়া হলো এই মামলায় কিন্তু তিনি আপিল করতে পারলেন না কারণ উনি দেশে আসেন কারণ উনি দেশের বাইরে উনি কি কারণে বিদেশে আছেন উনি চিকিৎসার জন্য গেছেন এখন আপনি বলুন এখন এই প্রশ্ন তো প্রতিপক্ষ তুলছে যে উনি চিকিৎসার জন্য যদি থাকেন উনি অন্যান্য দেশে ট্রাভেল করছেন উনি বক্তৃতা দিচ্ছেন এখন এখন দেখুন প্রতিপক্ষ যখন আমার ব্যাপারে অতি উৎসাহী তখন আমাদের তাদেরকে অতি সন্দেহ হয় এটা হয় এই কারণে যে আমার বিষয়টা আমি চিন্তা করার চাই ওনারা এত বেশি চিন্তা করছেন কেন তারেক রহমান বাংলাদেশে আসলে তারেক রহমান যদি লন্ডনে বসে ভাবেন যে তার দেশের তার এই দেশে ফেরত আসলে তার জীবনে নিরাপত্তার সংকট আছে তাহলে এই তারেক রহমান বাংলাদেশে কেন আসবে আপনি বলেন আর এই তারেক রহমান নিজের স্বেচ্ছায় আসেন না বলেই বা আসবেন না বলেই সরকারের এত মাথা ব্যথা কারণ তারেক রহমান দেশে থাকলেও 11 সরকারের সঙ্গে কিন্তু তাদের একটা সাংঘাতিক সখ্যতা ছিল সেটা তাদের পরামর্শে হোক আর যেভাবে হোক অনেকে বলে থাকে যে তারেক রহমানকে রাজনীতিতে মানে বিরাজনীতিকরণ করার জন্য তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই তখন জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তারেক রহমান বাংলাদেশে আসা মানেই হলো এই সে যদি মনে করে যে তার জীবন এখানে সংকটাপন্ন হবে তার জীবনের নিরাপত্তা এখানে নাই তাহলে এটা তার ব্যক্তিগত অধিকারের যে কোনো নাগরিকের এখন এইটা যখন সময়ের বিবর্তন ইতিহাস একদিন যখন আবার সাক্ষ্য দিবে কিভাবে যে যেই তারেক রহমানকে আজকে সাজা দেওয়া হয়েছে আমি মানে এক লাইনে এইভাবে শেষ করে দিচ্ছি এই বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনি যে কথাটা বলেছেন বেগম খালেদা জিয়ার নামে মামলা আমরা বরাবর বলে আছি রাজনৈতিক মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে এবং এই মামলা যেহেতু আমি একজন আইনজীবী আমি পরিষ্কার জানি এখন বেগম খালেদা জিয়া বিএনপি বিএনপি তো জনগণের দল গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করে এবং আপনি দেখেছেন বারবার বারবার দেখেছেন 11 সময় বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারপরও আপনি দেখেন জনগণ কিন্তু বিএনপিকে ছাড়েনি সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হলো খুব পরিষ্কার যে বেগম খালেদা জিয়া তারেক রহমান যেখানেই থাকেন বিএনপির নেতৃত্ব তারা দিয়ে যাবেন সেটা জেলখানায় থাকুক মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখুক অন্যায়ভাবে তারেক রহমানকে এদেশে আসা থেকে বিরত রাখা হোক বিএনপির নেতৃত্ব যোগ্য নেতৃত্বই বিএনপি বাছাই করেছে এবং এটা বিএনপির সেভাবেই তারা নেতৃত্ব দিয়ে যাবেন যতদিন তারা জীবিত থাকবেন জি নাজমা আক্তার কোন বিষয়ে বলবো তো বলবার আছে না আমি বলার তো আছে যে বারবার বলছে যে অনিল আবার যেটি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে যে সে সক্ষমতা ছিল তো অনিল এবেনের সরকার কাদের ব্যর্থতার জন্য আসলো আর অনিল এবেনের ময়নউদ্দিন ফখরুদ্দিন সাহেব সহ যারা এই যে তারা তো তাদের আত্মীয় এবং তাদের সৃষ্টি তাদের লোক তো তারা আসলো কিভাবে তাদের ব্যর্থতার কারণেই তারা নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন তখনকার মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করলেন এবং নিজের সঙ্গে নিজেদের আরও কিছু জাতীয়তাবাদী মানসিকতার লোকদেরকে নিয়ে উনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন সেটা কিন্তু হওয়ার কথা ছিল না তত্ত্বাবধায়ক সরকার যে ফরমেশনটা ছিল সেটিতে কে তো তারা ভায়োলেট করলো সে নিয়ম কানুন না আপনারা জানেন কিন্তু আপনারা সেটা মানেন নাই আপনারা দল সারা জীবন ক্ষমতায় থাকার জন্য আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছিলেন সুতরাং ওই বিতর্কিত সরকার এবং সেই বিতর্কিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল প্রগতিশীল রাজনৈতিক দলগুলি যখন আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে তখন বাধ্য হয়ে ওই বিএনপির যারা ছিলেন তারা তাদের সহযোগিতাই হোক বা তারা ভয়েই হোক তারা ক্ষমতা ছাড়তে তখন বাধ্য হয়েছিল সুতরাং সেই দোষ আমাদেরকে দিয়ে লাভ নেই আর অনিল এবেনের সময়কার সরকার বেগম খালেদা জিয়ার আমলে নামে যে মামলা বললেন
বা তারেক জিয়ার যে মামলা, তো এটা কি অনিল বিনের সরকার দেয়নি? তারা দিবে না, তারা দিবে না কেন? কারণ তারা মনে করেছে যে এটা পারফেক্ট, এটা সত্য। তারা জিয়া খালেদা জিয়া কি করলো, জিয়া অরফানেট ট্রাস্ট দুর্নীতির মামলা, যেটাকে যার কারণে উনি সাজা পেয়েছেন, অবশ্য জামিনে আছেন এখন। তো সেই মামলা উনি কেন একজন প্রধানমন্ত্রী হয়ে, মানে একটি এতিমখানার টাকা উনি আনলেন, উনি সেটাকে ইউজ করলেন না, উনি সেটাকে নিজের অ্যাকাউন্টে জমিয়ে রাখলেন, তো একটু একটি দেশের প্রধানের কাছ থেকে তো মানুষ এটা আশা করে না। আর সে যখন সে টাকার পরিমাণ যতই কম হোক, শত হাজার শত কোটি টাকা না হোক, যত কোটি টাকাই হোক, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আবার একটি দলের প্রধান, সে কি করে এই ভুলগুলি করে? উনি তো ওনার ট্যাক্স দিতেও ভুল করেছিলেন, উনি বলেছিলেন কালো টাকা সাদা করেছিলেন, বলেছিলেন যে আমার আইনজীবী ঠিক মতো করেনি। যাই হোক, এটা আইনজীবীর ভুল হোক, তারপরে তো উনি করেছেন কালো টাকা সাদা, ওনার অর্থমন্ত্রীও এক সময় কালো টাকা সাদা করেছেন। নিজেদের যারা রাজ ক্ষমতায় ছিল তারা যদি এইভাবে নিজেদেরকে অযোগ্য প্রমাণিত করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের উপরে কিভাবে নির্ভর করবে? এখানে দুটো প্রশ্ন আপনাদের দুজনের। গঠনতন্ত্রের কথা বলেছে যে যে তারা ভারপ্রাপ্ত সভাপতি করেছে বা চেয়ারম্যান করেছে, আমরা তাকে নিয়ে কেন কথা বলি? তাদের দলের গঠনতন্ত্রের সাতধারা তো চেঞ্জ করে করা হয়েছে। সাতধারায় ছিল যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বা বিতর্কিত কেউ হলে সে দলের পদে থাকতে পারবে না, কিন্তু যখনই এই বিচারের রায় এখনো হয় যখন হয়নি, তার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে গোপনে একটি মিটিং করে বিএনপির এই গঠনতন্ত্রের সাতধারা পরিবর্তন করে তারেক জিয়া যাতে দণ্ডিত হলেও তারা যেহেতু চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারেন, সেই ব্যবস্থাটা করেছেন। তার মানে কি, ওটা গঠনতন্ত্র পরিবর্তন করে একজন বিতর্কিত ব্যক্তি, একজন দুর্নীতিবাজ ব্যক্তি এবং যার যার মামলার রায় হয়েছে, এরকম একজন ব্যক্তিকে তারা গঠনতন্ত্র পরিবর্তন করে তাদেরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বা চেয়ারম্যান করা হয়েছে। আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, বাংলাদেশে এখন রাজনীতিটা কি হবে বলেন। একটা বিষয় যে রাজনীতিটা কি হবে, আপনি যে প্রশ্ন তুলছেন, সেখানে বলা হয়ে থাকে যে আপনাদের এই দুই পক্ষের মধ্যে রাজনীতিটা হচ্ছে হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি, এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করবার রাজনীতি। আপনি বেশ কিছু উদাহরণ টেনেছেন, 21 আগস্ট, এরকম আরও অনেকগুলো নজির আছে যেগুলোতে ওনাদের বিরুদ্ধে অভিযোগ, ওনারা আবার পাল্টে অভিযোগ আনেন। এক, দুই, আপনি বলছিলেন যে ওনারা ক্ষমতায় থাকবার জন্য চেষ্টা করেছেন ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য, সেটা অনস্বীকার্য, সেই চেষ্টা ওনাদের মধ্যে ছিল, হয়তো অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এটাকে অন্যভাবে কাউন্টার করবার চেষ্টা করতে পারেন। আবার ওনারা অভিযোগ করেন যে আপনারাও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবার জন্য চেষ্টা করছেন আউট অফ দ্য ওয়ে। সো দুই পক্ষেরই, মানে যারাই ক্ষমতায় যায় তারা আর ক্ষমতার বাইরে যেতে চায় না। আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো এরকম প্রতিহিংসার রাজনীতি করেছে? বা এই যে আমরা 10 বছর ক্ষমতায়, আমরা কি বিএনপির কোনো নেতা কর্মী আমাদের দ্বারা, আমাদের কর্মীর দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে? কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই প্রতিহিংসার রাজনীতি তারা করেছে। আমাদের তো কথাই আছে, আমাদের গবেষণাই আছে, আমাদের প্রায় 23,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে, এবং বিএনপি প্রতিহিংসা রাজনীতি করেছে, এটা তো 21 আগস্টকে দিয়েই প্রমাণিত হয় যে তারা প্রতিহিংসা রাজনীতি করছে। শুধু প্রতিহিংসা না, তারা জঙ্গিবাদের রাজনীতির উত্থান ঘটিয়েছে বাংলাদেশে। তাদের সময়ে এই যে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইরা তারা প্রতিষ্ঠা লাভ করেছিল, এবং বাংলা ভাইরা যখন গাছের উপরে মানুষ মেরে তাকে উল্টা করে লটিয়ে রাখতো এবং জনগণ দেখতো যাতে ভয় পায়, আতঙ্কিত হয়, তখন প্রশাসনের সঙ্গে বসে আবার সেই বাংলা ভাইরা চা খেত, তখন বিএনপি ক্ষমতায়। তারা তো কোনো তখন কোনো স্টেপ নেয়নি, এবং তখন এই বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান বলেন এবং বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি বলেন এবং খুনের রাজনীতি বলেন, সেই জিয়া রহমান থেকে শুরু করে, জিয়া রহমানের তো আমরা তো সবাই জানি যে জিয়া রহমান সরাসরি বন্দুক হাতে নিয়ে বঙ্গবন্ধুকে গুলি না করলেও যারা করতে গিয়েছিল তাদেরকে উনি সমর্থন এবং সহযোগিতা করেছিলেন, তারাই তো খুনের রাজনীতি করেছেন। তারা বাংলাদেশের রাজনীতিকে ডিফিকাল্ট করেছেন এবং বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদেরকে নিয়ে দল গঠন করেছেন। তারা দলে আজকে তারা বলে গণতন্ত্রের কথা, তারা বলে তারা নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তারা হচ্ছে খুনিদের রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তারা তাদের যত কিছু করার করেছে, মৌলবাদী রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য যা যা করা জিয়া রহমান সেটি করেছে, এবং রাজাকারদেরকে পুনর্বাসন করা, বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধী যারা তাদেরকে পুনর্বাসিত করা এবং তাদেরকে শেল্টার দেওয়া, বাংলাদেশের রাজনীতিকে পুনর্বাসন করা, এটা কে করেছে? জিয়া রহমান করেছে। এবং জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া
সেই একই কাজটি করছেন। উনি সেই যুদ্ধাপরাধীদের সঙ্গে, জামাত ইসলামের সঙ্গে, যারা বাংলাদেশটাকেই মানে না, বাংলাদেশকে স্বীকার করে না, তাদেরকে নিয়ে উনি রাজনীতি। আর এই যে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার মানে আউট অফ দ্য ওয়ে, নিয়ম বহির্ভূত ভাবে, সংবিধানের বাইরে বা জনগণের মতের তোয়াক্কা না করে এই অভিযোগ আপনিও আনছিলেন এবং ওনারাও আনেন, এর জবাব কি? এর জবাব হচ্ছে যে আমরা কি সংবিধানের বাইরে থেকে কি বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কিছু করেছে? বাংলাদেশ আওয়ামী লীগ উন্ডা যে নির্বাচনে আসেন নাই, যেটা 2013-14 সেই 14 নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগকে ওনাদেরকে নিষেধ করেছিল নির্বাচনে আসার জন্য? বাংলাদেশ তো আরও রাজনৈতিক দল আছে এবং বাংলাদেশে একটি সংবিধান আছে, সংবিধানে লেখা আছে 5 বছর পর জাতীয় নির্বাচন হবে। তো বিএনপি কি সেটা জানতো না? কিন্তু বিএনপি তখনই রাজনৈতিক মানে ইলেকশনে আসবে যখন তারা মনে করবে যে না, তারা ক্ষমতায় যেতে পারবে। সুতরাং তারা ক্ষমতায় যদি না যাওয়ার সম্ভাবনা থাকে তখন তারা যে যেন তেন উপায়ে হয় পিছনের দরজা দিয়ে অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তারা রাজনীতি করতে চায়। তারা ইলেকশন করেনি, তাতে আওয়ামী লীগের কী দোষ? আওয়ামী লীগ কি ইলেকশনে পার্টিসিপেট করবে না? নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করেছে, সংবিধান সম্মতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে। এখন বলতে পারেন সেখানে 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, এটা এটা কাদের দোষ? আমরা কি বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে চেয়েছি? বিএনপিকে তো আমরা নিষেধ করেছিলাম, বিরোধী দলকে নিষেধ করেছিলাম, তারা আসে নাই। তা যদি না আসে, ওখানে যদি ক্যান্ডিডেট না থাকে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়াটাও তো সংবিধান সম্মত। তো সুতরাং এরপরে দেখেন এবার তারা নির্বাচনে তা আসলো, তারা তাদের নেত্রী বেগম খালেদা জেলে এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে, এইরকম একটি অবস্থায় তাকে তাদের প্রধানমন্ত্রী হবে, তার মধ্যে 15 দিন বা 20 দিন আগে করলো জাতীয় ঐক্য ফ্রন্ট। ফ্রন্টের মধ্যে থেকে তারা যদি নির্বাচিত হতো তাহলে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী কাকে দেখত? তো সুতরাং এবং তারা এক একটা কনস্টিটিউয়েন্সি থেকে 3-4 জনকে মনোনয়ন দিয়েছিল, মানে নির্বাচনী ব্যবস্থা, যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে এসে যে নির্বাচন করতে হবে এই ধরনের কোনো প্রিপারেশনই তাদের ছিল না। সুতরাং একটা অস্পষ্ট অবস্থায় তৈরি করে নিজেরা হেরেছে এবং দোষটা আওয়ামী লীগের উপর চাপাচ্ছে। সুতরাং তাদের দোষ আওয়ামী লীগের উপর না চাপিয়ে বরঞ্চ তা আপনি দেখেন এই ডাকসু নির্বাচনে বিপি ক্যান্ডিডেট মাত্র 543 ভোট পেয়েছে আউট অফ 43,000। 43,000 ভোটের মধ্যে 543 ভোট পেয়েছে। তো কি করে এটা? তাহলে তার মানে তাদের জনসমর্থন যে তলানিতে ঠেকেছে সেটা তো ডাকসু নির্বাচন দিয়ে প্রমাণ করা যায়। সুতরাং তারা বাংলাদেশের অবস্থা সে এসে মাসুদ আহমেদ তালুকদার, দেখুন আমার বোন যেভাবে কথা বলে তাতে মনে হয় যে ওনাদের যিনি নোট তৈরি করে দেন, ওনাদেরকে সরবরাহ করেন, তারা সবাই ভালো প্রস্তুতি নিয়েছেন, হোমওয়ার্ক ভালো করেছেন। সেটাই তো চাই আমরা, হোমওয়ার্ক করে এই অসত্য কথাকে সত্য কথার মতো করে উপস্থাপন করা অথবা যা বলে দেওয়া হয় তাই বলার জন্য আসা, আমাদের মনে হয় আমরা মনে হয় সেই পর্যায়ে না। দেখুন আমি একটা মানে একবারে খুব পরিষ্কার কথা বলি, খালেদা তারেক রহমান এনারা দুইজন, তারেক রহমান সাহেব লন্ডনে, খালেদা জিয়াকে 2014 সনের পরে কৌশলী করা হলো এই যে নির্বাচনে না যাওয়ার পরে, যে 2018 সালের নির্বাচনে খালেদা জিয়াকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আর ওদিকে 21 আগস্টের মামলা ট্রায়াল করে তারেক রহমানকে বোঝানো হলো এদেশে যাতে না আসে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় এই যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজানো মামলায় কোনো অপরাধ ছাড়া তাকে সাজা দেওয়া হলো এবং তাকে কারারুদ্ধ করা হলো। তো মেনে নিলেন কেন? আন্দোলন নাই কেন? সংগ্রাম নাই কেন? শুনেন, পুলিশ র‍্যাব আপনাদের তো ঐতিহ্য আছে, 1973 সনে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বসলেন না, রক্ষী বাহিনী দিয়ে দেশ চালাইতেছিলেন, কীভাবে চালিয়েছেন আপনি জানেন, জাসদের আপনাদের দ্বারা পার্টনার তারা বলে যে তাদের 35,000 কর্মীকে কীভাবে আপনারা, এখন বলবে কেন? সরকারের হালুয়া রুটি দিয়ে দিয়েছেন, এখন বলবে কেন? আবার এখান থেকে বেরিয়ে যখন যাবে তখন আবার বলা শুরু করবে। তো এখন দেখেন আপনি যে সেই দেশের তারেক রহমান দেশের বাইরে, আমরা ঐক্য ফ্রন্ট করলাম, আমাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করছে, টকশোতে আপনি জিজ্ঞেস করেছেন যে আপনাদের দলে যেহেতু 2 জন নেতাই জেলখানায়, তারেক রহমান আসার সম্ভাবনা নেই, খালেদা জিয়া বের হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনার দল জিতলে প্রধানমন্ত্রী কী হবে? আমি পরিষ্কার ভাষায় উত্তর দিয়েছিলাম যে পার্লামেন্টারি পার্টি যারা জিতে সেই পার্লামেন্টারি পার্টি
তাদের লিডার অব দি হাউস কে হবেন সেইটা ওই পার্লামেন্টারি কমিটির মিটিং এ এটা সিদ্ধান্ত হয়। একটা দলের চেয়ারপারসনই প্রধানমন্ত্রী হবে, নট দ্যাট। একটা দলের সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী হবে, নট দ্যাট। থিং ইজ দ্যাট ইট ইজ দি পার্লামেন্টারি পার্টি টু ডিসাইড ইন দি হাউস যে কে প্রধানমন্ত্রী হবে। এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হবে না বলেই এই রকম প্রহসন সাজানো মামলায় তাকে জেলে রাখা হয়েছে। এখন আপনি দেখেন আমরা বিভক্ত রাজনীতি করি, আসলে আমরা বিভক্ত রাজনীতি করি না। আমাদের বক্তব্যই ছিল এনারা আমাদেরকে বলে বিএনপি রাজাকারকে ফ্ল্যাগ দিয়েছে, বিএনপি রাজাকারকে প্যাট্রোনাইজ করেছে। অথচ দেখেন দুজন মৃত ব্যক্তির নাম আমি বলবো আজকে, যখন তারা রাজাকার ছিলেন, অথচ ওনার সরকার, ওনার দলীয় সরকার তাদেরকে মন্ত্রী বানিয়েছে। এবং আমি তাদের নাম যদি বলতে বলেন আমি বলতে পারবো। ওনার দলেরই ধর্মপন্থী পতি বানানো হয়েছিল একজনকে, ওয়ার্কস স্টেট মিনিস্টার বানানো হয়েছিল একজনকে, আমি আজও বলি। তাহলে বিষয়টা হলো কি, আর বিএনপি 2001 সনে যখন ক্ষমতায় আসে তখন যারা বিএনপি যাদেরকে মন্ত্রী বানানো হয়েছিল কম্পোনেন্টস অ্যালায়েন্সের কম্পোনেন্ট হিসাবে যারা নির্বাচিত হয়ে আসছিলেন তাদেরকে কিন্তু দেশের কোনো উপযুক্ত আদালত তখনও বিচার করে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করেনি। সুতরাং তারা সাব্যস্ত হয়েছে সাবসিকুয়েন্টলি। এখন সাবসিকুয়েন্টলি হওয়ার পরে বিএনপি চিহ্নিত দেশের উপযুক্ত আদালত তাদেরকে সাজা দেওয়ার পরে বিএনপি করেছে কি না মন্ত্রী বা ফ্ল্যাগ দিয়েছে কি না, সেই রকম যদি বিএনপি করে তাহলে তাকে সমালোচনা করতে পারেন। কিন্তু বিএনপি তো তাদের সঙ্গে সখ্যতাটা ছাড়তে পারেনি, দেখেন তাতে তো এই আশঙ্কাটা সবসময় থেকে যায় যে দেখুন আজকে পর্যন্ত এখনো আমরা শুনি যে জামাত হয়তো বিএনপি কে ছেড়ে দিবে, কিন্তু বিএনপির মুখ থেকে কথা বেরোচ্ছে না যে বিএনপি জামাতকে ছাড়তে পারছে। দেখুন আওয়ামী লীগ যা চায়, বিএনপির রাজনীতি তো শুধু তাই নয় যে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপি কে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ কি চায় আজকে দেখেন এই যে অ্যালায়েন্স আমরা করলাম, কিন্তু এই যে জামাতের সঙ্গে বিএনপির যে সখ্যতা আপনি কি মনে করেন শুধু এটি আওয়ামী লীগের চাপ পাওয়া নাকি দেশের সাধারণ মানুষ, দেশের যে সিংহভাগ জনগোষ্ঠীর, দেশের জনগোষ্ঠী সিংহভাগ তরুণ, তাদের একটা আকাঙ্ক্ষা? দেখুন দেশের সাধারণ মানুষ আজকে কথা বলে, দেশের কথা বলে সিলেক্টেড লোকরা। আজকে দেশ, দেশের মিডিয়া নিয়ন্ত্রণে হলো সরকারের। আমরা যারা আমাদেরকে ডাকেন শুধু ওনাদের একতরফা কথা শুনলে মানুষ বিরক্ত হবে দেখে দয়া করে আমাদেরকে ডাকেন ওনাদের কথার সাক্ষী হিসেবে বসে থাকার জন্য। আর হইল এই অভিযোগ আপনি আমার এখানে বসে বলতে পারবেন না, আপনার চ্যানেল লাইকে আমি বলছি, আপনাকে কোনোদিনই বলা হয়নি যে আপনি এটা বলবেন এটা বলবেন না, আমি আপনার চ্যানেল লাইকে বলছি না, আমি বলছি এদেশের বেশিরভাগ মিডিয়া তাই। এটা তো একটা খারাপ ধারণা দর্শকদের সামনে যায়, না না আমি আমরা কখনোই তো বলি না, আপনি এটা করেন না, আপনার চ্যানেল লাইক করেনি, আমি বলছি তৃতীয় মাত্রা করেনি, কিন্তু আমি বলছি যে আজকে যেটা করে সেটি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও করা হয়নি ওনাদের সময়, আপনাদেরকে দেখুন আমাদের খালো খারাপ কাজ যদি আমরা কিছু করে থাকি তার জন্য আমরা লজ্জিত হই, কিন্তু ওনারা যে খারাপ কাজগুলো করতেছে তাতে তারা আরো উৎসাহিত হয় আরো আনন্দিত হয়। দেখুন আমি আমার কথাগুলো এইভাবে শেষ করি, দেখেন এখন দেশে দুইটি ধারার রাজনীতি, একটা হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবেই দখল করুক না কেন আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আর কাউকে আনতে হবে না, আর কাউকে আসতে দেওয়া হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের উপায়টাকে নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। আপনি বলেন 2008 নির্বাচনকে আমরা বিরোধী বলি, বিরোধী দল যারা আমরা বলি যে 2008 নির্বাচন কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, তৎকালীন সময় যারা সরকার ছিলেন তাদের এক্সিটের জন্য, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের সাথে তাতাত করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে আমার দলের সকল দায়িত্বপূর্ণ ব্যক্তি এবং বিরোধী রাজনীতি যারা করেন তারা সকলে বলেছেন এটা। এখন আপনি দেখেন 2014 সনের নির্বাচনে বিএনপি যায়নি, ইনি বলেছেন এটা বিএনপির দোষ, এটা বিএনপির দোষ না, ওনার বক্তব্য অনুসারে দোষ হলো দেশের সাধারণ মানুষের। কারণ কেন বিএনপির কথা তখন সাধারণ মানুষ শুনে ভোট দিতে গেলেন না, নির্বাচনকে কেন প্রতিহত করলেন? এবং সেই কারণেই আপনি দেখেন ওই নির্বাচনের সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটা নির্বাচন হয়ে যাক, আমরা কিছুদিনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করব। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তার কথা থেকে কথায় কত দূরে চলে গেছেন সেটা হয়তো তার এখন মনেও নেই। আমরা চাই কি আসলে, আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়, আমরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার দখলের জন্য রাজনীতি করি না, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি, আমরা চাই দেশে গণতন্ত্র থাকবে, দেশে আইনের শাসন থাকবে, আমরা চাই মানুষ। মাসুদ আহমেদ তালুকদার এই অভিযোগ বিএনপির বিরুদ্ধে অনেকেই করেন যে বিএনপি আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কখনো রাজপথে সেই অর্থে নামেনি, বিএনপি যখন কথা বলেছে তার নেতাদের মুক্তি মানে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বা নেতৃবৃন্দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, এর বাইরে খুব বেশি কোন ইস্যু নিয়ে, জনগণের ইস্যু নিয়ে রাস্তায় দেখুন বিএনপি নেমেছে। দেখুন আপনাকে আমি বলি, এই যে এই অভিযোগ আমি বলছি না, বহুবার শুনেছেন, গত পরশুদিনের নির্বাচনে উপজেলা নির্বাচন কমিশনের সচিব মহোদয় বলেছেন উপজেলা নির্বাচনে 41% ভোট পড়েছে, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে অনেক বেশি ভোট
মানুষ উৎসাহিত হইতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। তাহলে আপনি বলুন যে একটা দেশে কমিশন সচিব আরেকটা কথা বলেছেন যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিনা সেটা দেখার দায়িত্ব তাদের। না না, তাই বলে নাই, উনি আরো মজার কথা বলেছেন, ভোটাররা ভোট দিল কিনা তাতে আমাদের কিছু আসে যায় না। এই হলো নির্বাচন, অর্থাৎ সরকারের সুর আর নির্বাচন কমিশনের সুরের মধ্যে কোনো ফারাক নাই। এখন বিষয়টা হলো কি, আপনি দেখেন যে আমাদের দেশে যদি নির্বাচন হতো, মানুষ যদি মানুষের ভোট দিতে পারত, তাহলে আজকে আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, মানুষ তো ভোট দেয়নি। আপনারা বলেন মাঠে নেমে রাজনীতি করতে পারছি না, আমরা মাঠে দাঁড়াইতেই পারছি না। দেশের প্রজাতন্ত্রের কর্মচারী যারা দেশের সকল মানুষকে প্রোটেকশন দেওয়ার কথা, তারা একটি রাজনৈতিক দলের হয়ে, তারা তাদের পেটুয়া বাহিনী হয়ে তারা বিরোধী রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা কোথায় পাবে, কিভাবে আপনি দেখেন আজকের দেশের তেঁতুল হুজুর কাঁঠাল হুজুরের মতো লোকরাও রেস করতে মিটিং করতে চাইলে পারমিশন দেওয়া হয়, বিএনপিকে দেওয়া হয় না। আপনি দেখেন, আপনি দেখবেন এই কয়েকদিনের মধ্যে দেখবেন মানিক মে এভিনিউর মতো জায়গায় বড় রকম একটা সভা হবে, দুই চার দিনের মধ্যে দেখবেন আপনি। হোয়ারাস আমরা আমাদের দলের অফিসের সামনে দাঁড়াতে পারি না, আমরা মানুষের রাজনীতি করি না। আপনি দেখেন তো বিএনপির একটা রাজনীতির কথা আপনি বলুন, যে গত 2008 সনে ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার দূরে রাখার পরে তারপরে বিএনপি নির্বাচনে যায় ফলাফল জেনেও 2014 সনে নির্বাচন বর্জন করেছিল, এই কারণে যে বলেছিল যে মানুষের ভোটার দেওয়ার অধিকার এখানে থাকবে না এবং সে কারণে বিএনপি সঠিক। আর নির্বাচনে যে অনিয়ম হবে কারসুপি হবে সেটা বিএনপি 2014 সনে নির্বাচনে আগে প্রমাণ করলেন, এবং দেখেন 2018 সনে নির্বাচনে গিয়া 2014 সনে নির্বাচনে যে বিএনপি গেল না এবং সেটা যে যুক্তিসঙ্গত ছিল সেটা কিন্তু 2018 সনে গিয়ে প্রমাণ করলেন। অর্থাৎ বিষয়টা একদম এই রকম। শেষ কথাটাই এই মুহূর্তে, যে দেশে যেখানে ভোট হয় না, জনগণ তার নিজের ভোট দিতে পারে না, দেশে মানবাধিকার নাই, আইনের শাসন নাই, সেই রকম একটা দেশে এরকম শ্বাসরুদ্ধকর পরিবেশ এদেশের ইতিহাসে আর কখনো আসেনি। নাজমা আখতার, এর জবাব কি হবে? কিন্তু এর সঙ্গে আমি একটু যেটি যোগ করে দিতে চাই যে এইসবের বাইরে, এই যে মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, গণতন্ত্র বলেন, এর বাইরে মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে, জীবন মানের ক্ষেত্রে সরকার কতটা উন্নতি করতে পারলো? কেন কেউ কেউ এই কথাও বলছেন যে মানুষের এখন জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম এটা বাড়ছে, এগুলো একটা দিক। আরেকটা দিক বলা হয়ে থাকে যে সুযোগ সুবিধা যা কিছু কতিপয় মানুষের জন্য এখানে হচ্ছে, বিত্তবানদের জন্য, যেমন এখন এই যে ঋণ খেলাপিদের জন্যে, আরও তাদের জন্যই সব সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, যেটা সাধারণ আম জনতার জন্য বা সাধারণ মানুষের জন্য করে দেওয়া হচ্ছে না। মানে এই অভিযোগের কোনো জবাব আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এবং ঋণ খেলাপির কথা আপনি বলেছেন, ঋণ খেলাপি সবসময় ছিল বাংলাদেশে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে সেগুলি উদ্ধার করা এবং সেই ঋণ খেলাপি পার্টির কেউ কিনা, যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন আমাদের দলের যারা, যদি কেউ ঋণ খেলাপি থাকে, আমরা সেটা স্পষ্ট করে তারা বলুক যে তারা ঋণ খেলাপি বা তাদের এটা করছে, সেটা আইন অনুযায়ী তাদের সেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঋণ খেলাপি তো বিএনপি যখন ইনি ভাইস চেয়ারম্যান যে তারেক রহমান, উনি তো বড় ঋণ খেলাপি হয়ে বসে আছেন, কিন্তু ড্যান্ডি ডাইংয়ে প্রচুর টাকা নিয়েছিলেন, ফেরত দেননি। সুতরাং সেই ঋণ খেলাপির কালচার তো বাংলাদেশে আছে। সুতরাং ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ীরা যারা, যাদের নিয়ম নীতির বাইরে যারা ব্যবসা করেন, যারা যাদের কোনো নীতি জ্ঞান নাই, তারা তো অনেক সময়, অনেক ব্যবসায়ীরা বিদেশে টাকা পাচার করেন আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের মাধ্যমে, এবং তারা ঋণ খেলাপি হন, অনেক সময় জেনে শুনে হন, অনেক সময় ব্যবসায়িক কারণে হন। এবং সেটা অর্থ মন্ত্রণালয় আছে, অর্থনীতিবিদরা সেই বিষয়ে নিশ্চয় আলোচনা করেছেন। এবং এই বিষয়ে আমাদের যে সরকারের যতটুকু দুর্বলতা ছিল বা যতটুকু ঘাটতি ছিল, ব্যর্থতা বলেন যাই ছিল, সেটা বিষয়ে কিন্তু বলা হয়েছে এবং সেটা ওভারকাম করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন আপনি যে আমাদের কথা বললেন, যে জীবনযাত্রার মানের কথা, বাংলাদেশ কি পেল এত বড়, মানে মানুষের মধ্যে সন্তোষ আছে কি, মানে কতটা সন্তুষ্টি মানুষকে দিতে পারলো আওয়ামী লীগ সরকার? কারণ অনেকে বলেন যে মানুষের এই যে চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো ঠিক ওই অর্থে নেই, কিন্তু অন্যদিক থেকে মানুষকে হ্যাপি করা হচ্ছে, মানে উন্নয়ন বনাম গণতন্ত্র, সেই উন্নয়নের জায়গা বা মানুষকে সুখী করবার ক্ষেত্রে কতটা সফল হলো? গণতন্ত্রের সংজ্ঞা তো শুধুমাত্র নির্বাচন না, গণতন্ত্রের গণতন্ত্রের মূল ভিত্তি যদি হয় বাংলাদেশের মানুষ বা জনগণ, তো সেই অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, তো সেই জনগণের জন্য যদি কল্যাণকর দিক সরকার করে, তো সেটা কি গণতন্ত্রের মধ্যে পড়ে না? এবং গণতন্ত্রের মধ্যে কি পড়ে না যে কেউ যদি নির্বাচন করতে না দেয় সেই, এবং জঙ্গি আক্রমণ করে, পেট্রোল বোমা দিয়ে মানুষ খুন করে, তাহলে তাদেরকে দমন করে জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রাখা, এটাও তো গণতন্ত্রের অধিকারের মধ্যেই পড়ে। আর আপনি দেখেন, আমি কি দু একটা উদাহরণ আমি দিচ্ছি, আমার কাছে কিছু নোট আছে। মাথাপিছু আয় যে বিএনপি যখন ক্ষমতায় ছিল,
$543 আর একশো এখন হচ্ছে প্রায় $1800। দারিদ্রের হার ছিল 41.5% 2005-06, এখন 22%। মানে আওয়ামী লীগ 10 বছর ক্ষমতায় থেকে দীর্ঘ যারা 30 বছরে যা হয় নাই, 32 বছরে যা হয় নাই, 35 বছরে যা হয় নাই, 10 বছরে তার চেয়ে মানে দ্বিগুণ হয়েছে। জিডিপির আকার ছিল 4,82,337 কোটি টাকা আর এখন 19,75,817 কোটি টাকা, 4,19,00,000। জিডিপির প্রবৃদ্ধি 5.4% ছিল বিএনপির আমলে, এখন 7.28%। মূল্যস্ফীতি ছিল 7.16% বিএনপির সময়ে, এখন 5.84%। বিদেশি বিনিয়োগ 0.74 বিলিয়ন ডলার, অর্থাৎ একোনা, আর এখন $3 বিলিয়ন। বাজেটের আকার ছিল মাত্র 61,057 কোটি টাকা আর এখন 4,64,573 কোটি টাকা। তার মানে কি 61,000 আর 4,64,000, আপনি চিন্তা করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 19,000 কোটি টাকার, এখন 1,64,000 কোটি টাকার। রপ্তানি আয় $10.50 বিলিয়ন আর এখন $34.85 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা রিজার্ভ $3.48 বিলিয়ন আর এখন $33.44 বিলিয়ন। বিদেশের কর্মসংস্থান বিএনপির আমলে ছিল 2,70,000 আর এখন বাংলাদেশ আওয়ামী লীগের এই 10 বছরে 10,08,000। রেমিটেন্স প্রবাহ $4.8 বিলিয়ন ছিল বিএনপির সময়ে আর সেটি এখন $13.0 বিলিয়ন। আপনারা যদি তুলনা করেন এবং বাংলাদেশের এখন যে অবকাঠামোগুলো নির্মাণ করা হচ্ছে, সারা বাংলাদেশে যেইভাবে উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমরা বিশ্বের কাছে আমরা রোল মডেল হচ্ছে, বিশ্ববাসী যেখানে বলছে নারীর উন্নয়ন, শিশু মৃত্যুর হার এবং দরিদ্রসীমার নিচে মানুষজনকে নিয়ে আসা এবং যে কর্মসংস্থান সৃষ্টি করা, বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একেবারেই তৃণমূলের মানুষকে, অতি দরিদ্র যারা, তাদেরকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এনে, যেমন তাদের বিভিন্ন ভাতা, নারীদের বিভিন্ন ভাতা, শিশুদের ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, যারা ডিজেবল যারা তাদের ভাতা, এই সকল কিছু দিয়ে, এই যে তৃণমূল এবং যারা বঞ্চিত মানুষ তাদেরকে ভাতা দিয়ে তাদের কর্মক্ষম তোলা করে তোলার যে প্রচেষ্টাটিতে জননেত্রী শেখ হাসিনা করেছেন, বিধায়িত এখন বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসী জাতিসংঘের কাছ থেকে তো চেয়ে চেয়ে পুরস্কার আনছেন না, সারা বিশ্বে যারা পুরস্কার দিচ্ছে তারা তো আমাদের ডেভেলপমেন্টকে অ্যানালাইসিস করে, সেটা কি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর মতো প্রতিষ্ঠানগুলি অ্যানালাইসিস করে এবং বিশ্বের বিভিন্ন সংস্থা যারা মানে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে তারা বলেই তো এটা বলছে, তারা তো বাংলাদেশের অর্থনীতিকে আমাদের বিশ্বের বিস্ময় বলছে। তো সুতরাং বিশ্বের বিস্ময় সৃষ্টি করতে পারে জননেত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির ব্যর্থতার দায়ভার তো বাংলাদেশ আছে। আপনার কাছে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মানে শেষবারের মতো আমি আর আপনার কাছে ফেরত আসতে পারবো না, সো কনক্লুড করবেন আলোচনা। দেখুন, আমি কত কথা যে বলেছি আর কোনটাই উত্তর দিব। আপনি দেখেন বাংলাদেশের সাধারণ মানুষ আজকে খুব সুখে আছে, আপনি নিজেই প্রশ্ন করে বলেছেন। আমি তো প্রশ্ন করেছি, আমি কোনো মতামত দিইনি। আমি বলছি যে আপনি নিজেই প্রশ্ন করেছেন এইভাবে যে মানুষ বলছে যারা আজকে এই সরকারের কাছাকাছি, কেবল একটা শ্রেণী, অর্থাৎ আপনি সরকারের কাছাকাছি বলেননি কিন্তু একটা শ্রেণী, আমি সেটার সাথে সংযোগ করে দিচ্ছি এইভাবে যে সরকারের কাছাকাছি, সরকারের মদত পুষ্ট, সরকারের ব্লেসিংসে যারা আছেন তারা সমাজে আজকে, এবং তারাই যদি আজকের উন্নয়নের সূচক হয় তাহলে এই দেশ আজকে সুইজারল্যান্ডকেও ছাড়িয়ে গেছে, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু দেশের সাধারণ মানুষের, এই দেশের সাধারণ মানুষের মাথা পিছু আয়, দেশের সাধারণ প্রবৃদ্ধি বৃদ্ধি, এইটা সরকারের, আমি আপনি আপনাকে যদি একটা জিনিস বলি, উনি তো কিছু ফ্যাক্ট স্পিকার দিলেন না, উনি ফ্যাক্ট স্পিকার দিছে কোনটা এই শোনের। এখন আমি আপনাকে যে কথাটা বলছি যে উনি আজকে বললেন যে এখন মাথা পিছু আয় $1,900 সামথিং। এই মাথা পিছু আয় 1973 সনে কত ছিল আপনি বলেন? উনি বলতে পারবেন? উনি তো বলতে পারবেন, আমি জানি 1973 সনের তো এই ওনার দলীয় সরকারি ক্ষমতায় ছিল, মাথা পিছু আয় কত ছিল? $100-এর নিচে ছিল, জানেন তো। তাহলে এই যে মানুষের আর্থিক উন্নয়ন অথবা মাথা পিছু আয়ের যে বা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির যে ক্রমবর্ধমান হারে বেড়ে যাবে, এটা সময়ের বিবর্তনে যাবেই।
আপনি বলেন না, এই যে আমার সবচেয়ে নতুন থিওরি যেটা আমার বোনের কাছে আজকে শুনলাম, যে অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের মানুষের আর্থিক উন্নতি বেড়ে যায়। যাই হোক, আল্লাহর রহমত আছে যে আইয়ুব খান কিছু সম্পর্ক থাকে অবকাঠামোর সঙ্গে। অর্থাৎ আইয়ুব খান যদি বেঁচে থাকতো আজকে, তাইলে বুঝতো যে না, বাংলাদেশে আমি যেটা করেছিলাম সেটা আজকে আওয়ামী লীগ গভর্নমেন্টের। দেখেন, ওনার অনেক কথা বলে, বহুদলীয় গণতন্ত্র আমরা করেছি। আরে, বহুদলীয় গণতন্ত্র করার কারণে জামাত যেমন রাজনীতি করতে পেরেছে, আপনারাও তো রাজনীতি করেছেন, আপনারাও তো একটি পার্টি করেছিলেন। এখন যাই হোক, ওই কথায় আমি যাবো না। ঋণ খেলাপির কথা আপনি বলেন, এই যে হঠাৎ করে নতুন অ্যামেন্ডমেন্ট যেটা মাননীয় অর্থমন্ত্রী করলেন, এই দেখেন আপনি, অনলি টু পার্সেন্ট দিয়ে তারা কী করবেন, তাদের আবার রিশিডিউলিং করতে পারবেন। আপনি এখন বলেন, এখন দেখেন আপনি, দেশের ব্যবসায়ীরা কারা, কোথায়, দেশের যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, যারা দেশের মানে হিউম্যান রিসোর্স যেগুলো তারা এক্সপোর্ট করেন, যারা তাদের নেতৃত্বে কারা, তারা সরকারের কত কাছের মানুষ দেখেন আপনি। আজকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কাদেরকে দেওয়া হচ্ছে, কিসের বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায়। এখন এই সকল আর্থিক প্রতিষ্ঠান যেখান থেকে লোন নিয়েছেন কারা, তাদের দলেরই নেতা কর্মী ব্যক্তিরা। একটি ব্যক্তি, একটা বেসিক ব্যাংক ছিল আপনি দেখেছেন, ফার্মার্স ব্যাংক ছিল আপনি দেখেছেন, একটি মাত্র ব্যক্তি, সেই ব্যক্তি কি করলেন, একটা ব্যাংকে ভাসিয়ে দিয়ে গেলেন। এখন ন্যাশনালাইজ চারটে ব্যাংক মিলে আবার সেটাকে রিঅর্গানাইজ করে একটা পদ্মা ব্যাংক বানাচ্ছে। সুতরাং লোন তো কারা নিচ্ছেন, এই সরকার মদত পুষ্ট যারা তারা। এখন বিষয়টা হলো এই, সুতরাং সাধারণ মানুষের কি হয়েছে আপনি দেখেন, সাধারণ মানুষের ঋণের হার, ঋণ নিতে পারছে না, তাদের ট্যাক্সের হার দিনে দিনে বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের আজকে দেখেন, শেষ করতে হবে, এখন কি হচ্ছে, যারা সরকারি কর্মচারী তাদের বেতন বেড়ে যাচ্ছে। সুতরাং আসল ব্যাপারটা হলো এই, যে মাথাপিছু আয় এটা ক্রমবর্ধমান, এটার ইনিশিয়েশনটা কারা করেছিলেন, কোন সরকার করেছিলেন, এই দেখেন, শিল্প বলেন, মানুষ বিদেশে রপ্তানি বলেন, ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা বলেন, তারপর গার্মেন্টস ফ্যাক্টরি যেটা বিএনপির আমলেই সূচনা করা হয়েছিল, এই জিনিসগুলোই, ওই প্রতিষ্ঠানগুলোই দিনে দিনে বড় হয়েছে। আজকে এগুলা মানুষের কর্মসংস্থান বাড়ছে, এবং এটা সাকসেসিভ গভর্নমেন্টের, কিন্তু মনে রাখতে হবে এটা শুরু কে করেছিলেন, এবং সেই জিনিসগুলাই আপনি দেখেন তো আজকে যে সকল প্রতিষ্ঠানগুলোর উনি তুলে ধরলেন, যেই বাজেট উনি আজকে দিলেন, এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা শুধু কি উনি একটা প্রতিষ্ঠানের নাম বলতে পারে, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর নতুন একটা প্রতিষ্ঠান করেছিল এবং সেটার উন্নতি এতটা হয়েছিল বলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এত হারে বেড়ে গেছে, উনি একটা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ এটা সাকসেসিভ গভর্নমেন্ট করে আসছিলেন, সকল সরকারের এই কম বেশি অবদান আছে। শেষ করতে হবে, আর প্রাইভেট এন্টারপ্রেনার যারা, তারা সরকারের কাছ থেকে নিরাপত্তা চায়, এবং এটা দেশের সাধারণ মানুষ, আজকে তারা কৃষিজীবী, আজকে তারা শ্রমজীবী, আজকে তারা বিদেশ বৈদেশিক কর্মসংস্থানে সম্পৃক্ত, তারা হলেন এই দেশের অর্থনীতির এবং মানুষের মাথাপিছু আয়ের বর্ধিত করার ধন্যবাদ সবচেয়ে বড় অবদান তাদের। ক্রমবর্ধমান উন্নয়নের যে কথা বলেছেন, ক্রমবর্ধমানের আমি তুলনাটা দিয়েছি, ভাই মনে হয় বুঝতে পারেন নাই, আমি তুলনা দিয়েছি যে আপনার সময় যদি 5 টাকার প্রবৃদ্ধি হয়েছে, এখন সেটি হয়েছে 5,000 টাকা। আমি আপনাকে একটা সেকেন্ড, তাহলে এটা কি ক্রমবর্ধমান বলে না? আমি একটা সেকেন্ড, তাহলে আপনি কত ডিফারেন্স আওয়ামী লীগ সরকার, আপনি আমাকে বলেন, আমার সময় আপনি বলুন, আমি একটা কথা বলে দিই, আপনি এই বোতল, এই পানির বোতলটা শুনেন, এই পানির বোতলটা বিএনপির আমলে 20 টাকা ছিল, একটা বলেন, এখন আপনি 15 টাকা বিক্রি করেন। আপনি কথা বললেন যে একটা উদাহরণ দেন, বিশ্বের 10টি গ্রিন বিল্ডিং ফ্যাক্টরির মধ্যে 7টি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সহ 7টি হচ্ছে বাংলাদেশের, 10টির মধ্যে বাংলাদেশের শিল্প বিপ্লব এখন তো হবেই। এটা কি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান? না না না, রাষ্ট্রের পথে আমি কেন বলতেছেন আপনি, তাহলে পরিবেশ থাকলে না থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করছে কিভাবে, কিভাবে রেমিটেন্স আসছে, কিভাবে ব্যবসায়ীদের মনের কথা জানার চেষ্টা করছেন, না না মনের কথা জানা আপনারা কেন কিভাবে জানবেন, আপনারা তো কিছু জানেন না, আপনারা আপনারা যদি এতই অভাব অভিযোগের মধ্যে থাকেন, তাহলে তো আপনারা ক্ষমতার বাইরে 12 বছর, তাহলে বিএনপির নেতা কর্মীরা কি কেউ না খেয়ে আছে? আপনি চান যে আমরা জামা কাপড় খুলে রাস্তায় হাঁটি? না না, তাহলে বলেন কেন যে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি? একটি শ্রেণীর উন্নয়ন করা হয়েছে না, বাংলাদেশের কোটি কোটি জনতা, সাধারণ জনগণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট দিতে পারলে ট্যাক্স পাইতেন, এটা টার্গেট, জনগণ যদি ভোট দিতে পারতো মানুষের পাইতেন। কয়েকজন নেতার উন্নয়ন হলো কি না সেটা দেখার সম্ভব না, সেটা বিষয়ও না। আর আপনি বলেছেন যে ওই যখন নিজামী মুজাহিদের মন্ত্রিত্ব দিয়েছেন, তারা আপনারা জানতেন না তারা মানবতাবিরোধী অপরাধী করেছিল, আদালতে যখন রায় দিল তার আগে কি আপনি জানতেন না যে গোলাম আজম মুজাহিদ রাজাকা ইরাক মুক্তিযুদ্ধের সময় কি করেছে? আপনার মতো একজন
একজন ওইটা একে ফাইল লোকে নাম নুরুল ইসলাম কি চিন্তা আপনি কি কথা বলেন আপনি তখন জানতেন না যে এরা রাজাকার ছিল এরা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে সহযোগিতা করেছে এরা 2 লক্ষ মাবনের সম্মানের সঙ্গে জড়িত ছিল আপনারা জানতেন না সেটা আপনারা জানার পরেও তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন আর এনটিতে যেটি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কথা তখন কোন ধর্ম প্রতিমন্ত্রী আপনি কি আপনার কাছে কোনো প্রমাণ আছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে যদি প্রমাণ না থাকে মামলা না থাকে আর আপনি প্রমাণ ছাড়া কেন কথা বলবেন ওনা যদি প্রমাণ থাকতো তাহলে এতদিন কেউ না কেউ মামলা দলের লোকরাই বলে নুরুমালার কথা না না দলের লোকরা সেটা আপনি প্রমাণ আপনি যে বললেন যে প্রমাণ যারা যাদেরকে আমরা চিনি প্রমাণিত সত্য আর একজন একজন কি বললো সেই সত্যটা তো এক হতে পারে না প্রমাণিত সত্য চোখে দেখা সত্যের মধ্যে আর কেউ একজনের বিপক্ষে কিছু বললো সেটি কখনো এক হতে পারে না আপনি চোখ বন্ধ করে যদি আলোকে অস্বীকার করেন তাহলে তর্ক করার সময় নেই আসলে শেষ করতে হবে জি দাঁড়াবেন জনগণ লাগে তো রাজপথে দাঁড়াতে না না পুলিশ লাগে না প্রতিদিন আরে পুলিশ মিডিয়াতে কথা বলছেন 30টি 25 থেকে 30টি মিডিয়াতে 30 জন নেতা কথা বলছেন আপনারা দেখেন বাংলাদেশের যে প্রধান এটা কি বলে এটাকে আমাদের সাংবাদিকরা যেখানে বসেন প্রেস ক্লাব প্রেস ক্লাবটাকে সারা বছরের জন্য বুকিং দিয়ে রাখছে বিএনপি ওখানে অন্য কোনো সংগঠন কখনোই কোনো সভা সেমিনার করতে পারে না একবারে বছর পর বছর তারা বুকিং দিয়ে রেখেছে বিভিন্ন সংগঠনের নামে প্রতিদিন তারা ওখানে সভা সেমিনার করছে এবং তাদের তো প্রেস রিলিজের মাধ্যমেই তারা তাদের কর্মকাণ্ড করছে তারা তাদের জনগণ কোথায় জনগণ রাজপথে কেন আসে না জনগণ আওয়ামী লীগে চলে গেছে ছিল আমরা তো তখন রাজপথে 100% থেকে এখন 41 এসে দাঁড়াইছে আমরা তাও জাল ভোট দেওয়ার পরে না জাল ভোট 141 হবে কেন আপনি ওই যে আপনার নির্বাচন কমিশন বলেছে আপনার তো একটা ভোট আছে জন বিএনপির যে ভোটগুলি আছে বিএনপি অংশগ্রহণ করলে তো সেই জনগণ আপনার থেকে বৈধতা দেওয়ার জন্য খালি হ্যাঁ বৈধতা দিলে না তাদের তো আসে যায় না নির্বাচন তো বসে থাকবে না তবে সংবিধান তো তবে আপনি যে এইসবগুলো সমর্থন করতে লজ্জা পাচ্ছেন না এটা আমার ভালো লাগছে বাংলাদেশ এগিয়ে যাবে এটা আমার ভালো লাগছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং জনগণ বন্ধুর কন্যা জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলেও এগিয়ে যাবে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দিতে মাত্র সম্পর্ক আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনারা মতামত রাখতে পারেন আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com ফেসবুক গুগল প্লাস টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলো তাই ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিসেস নাজমা আখতার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক মণ্ডলী এই অভিযোগ পরস্পরের প্রতি আছে যে পরস্পর পরস্পরকে নিশ্চিহ্ন করবার একটা রাজনীতি করছেন তারা এই অভিযোগও তারা পরস্পরের বিরুদ্ধে তুলেন যে যে কোনোভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার চেষ্টা তারা করেন এবং এই আলোচনার মধ্যে এই কথা উঠে এসেছে যে রাজনীতিবিদ্যাই হচ্ছে রাজনীতিবিদদের বড় শত্রু বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়ন দরকার অর্থনৈতিক সমৃদ্ধি দরকার এবং সেই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হোক সেটি আমাদের প্রত্যাশায় কেন অর্থনৈতিক উন্নয়ন সেটিকে টেকসই করবার জন্যে রাজনৈতিক উন্নয়নটা সমাজে দরকার এবং আমার মনে হয় যে এটি নিয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে ভিন্ন কোনো মত নেই বা মত পার্থক্য সেই অর্থে থাকবার কথা নয় কিন্তু যেটুকু হচ্ছে যে তারা নিজেদের বিবেচনাটুকু নিজেদের স্বার্থের বিবেচনাটুকু মাথায় তারা রাখতেই পারেন কিন্তু অবশ্যই সেটুকু যেন জনগণের সঙ্গে সম্পৃক্ত হয় জনগণকে সম্পৃক্ত করে হয় এবং এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ আছে যে উভয় পক্ষই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন বা জনগণকে বিবেচনায় নিয়ে ইনক্লুসিভ পলিটিক্সটা করছেন না কিন্তু আবার এটিও মাথায় রাখতে হবে আমাদের যে আমাদের রাজনীতিবিদদের উপরই ভরসা করতে হবে রাজনীতি দেশটির জন্যে দেশ পরিচালনার জন্যে নিয়ামক শক্তি এবং আমাদের রাজনীতিবিদদের অনেক অবদান আছে সেটিও আমাদের মাথায় রাখতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা